সুপ্রিয় উপস্থিতি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুল ইসলাম কোভিড নাইন্টিন নিয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে চলে এসেছি আমরা সবসময় বলেছি কোভিড নাইন্টিনের যে তথ্যগুলো আমরা অনলাইনে দেখছি অবশ্যই এভিডেন্স বেসড বা তথ্য তথ্যসূত্র ছাড়া আমরা সেগুলো বিশ্বাস করব না সঠিক তথ্য সূত্র জেনে তারপরে সেগুলো আমরা যদি পালন করি তাহলে আমরা সুস্থ থাকতে পারব এ পর্বে আমি আপনাদের অনুরোধে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের পর্বটি আজকের পর্বে আমরা যেই জিনিসগুলো আসলে জানব সেগুলো হলো কোভিড নাইন্টিনে প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে করণীয় কী আমরা জানব যে আমরা সাধারণ যে সর্দি জ্বর সে থেকে কোভিড নাইন্টিনের যে সিমটম বা উপসর্গগুলো কীভাবে আমরা আলাদা করতে পারি আমরা কোভিড নাইন্টিন রোগীদের যদি কেউ পজিটিভ হয়েও যায় তাহলে তাদের হোম কেয়ার কীভাবে নেওয়া যায় এবং তারা হোম কেয়ারে থাকা অবস্থায় কোভিড নাইন্টিন পেশেন্টরা কখন হাসপাতালে যাওয়া জরুরি বা কখন তারা হাসপাতালে ভর্তি হবেন আমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এখানে যে স্লাইডটি দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ডাব্লুইচর একটি স্লাইড অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই স্লাইডটি থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটি হলো যে কারা রিস্ক গ্রুপ অর্থাৎ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ আছেন তারা হলেন ডাব্লু বলেছে যাদের বয়স সিক্সটি প্লাস অর্থাৎ ষাট বছরের ঊর্ধ্বে যারা ইতিমধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট এর রোগে আক্রান্ত যাদের রেসপিরেটরি কন্ডিশন বা মানে অ্যাজমা সিওপিডি ইত্যাদি রোগে আক্রান্ত এবং যারা ডায়াবেটিক পেশেন্ট এখানে লক্ষণীয় ডাবলু এইচওর তারা গবেষণায় দেখেছেন শিশু এবং প্রেগনেন্টরা স্টিল নাও এই কোভিড নাইন্টিন ডিজিজে তারা অতটা বেশি আক্রমণ আক্রান্ত হন না বা আক্রান্ত হলেও অতিরিক্ত ঝুঁকির মধ্যে প্রেগনেন্সির কারণে তারা এটি তাদেরকে অতিরিক্ত ঝুঁকিতে ফেলে না সুতরাং এটা তাদের জন্য একটা সুখবর আমাদের বাংলাদেশের জন্য ও তার মানে অবস্থেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ এটি বাংলাদেশের গাইনোকোলজিদের সবচেয়ে বড় সংস্থা তারাও একটি সুন্দর নীতিমালা তৈরি করেছেন বা গাইডলাইন তৈরি করেছেন সেখানে একই কথা বলা হয়েছে কোভিড নাইন্টিন পেশেন্ট যারা কোভিড নাইন্টিনের ক্ষেত্রে যারা প্রেগন্যান্ট আছেন তাদের ক্ষেত্রে আলাদা করণীয় বিশেষ কিছু নেই সাধারণ যেরকম সামাজিক নিরাপদ বজায় দূরত্ব বজায় রাখা ভালোভাবে হাত ধোয়া এগুলো যথেষ্ট আলাদা করে কোনো বিশেষ সতর্কতার প্রয়োজন নেই এখানে আমরা ডাব্লু এইচওর যে স্লাইডটি সেটি দেখছি ডাব্লু এইচওর স্লাইডে তারা বলেছেন যে যারা প্রেগনেন্ট লেডি তাদের ক্ষেত্রে সাধারণভাবে বারবার হাত ধোয়া মুখে নাকে এবং চোখে হাত না দেওয়া মাস্ক ব্যবহার করা হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করা এই নিয়মগুলো যদি পালন করে থাকেন বা পালন করেন তাহলে সেক্ষেত্রে তারা নিরাপদ থাকতে পারবেন এরপরে স্লাইডে আমরা দেখছি যদি কোভিড নাইন্টিন আক্রান্ত হয়ে যান কোনো প্রেগনেন্ট লেডি বা গর্ভবতী মা সেক্ষেত্রে তারা কি করবেন সেক্ষেত্রে কর্তা হলো তারা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই ডাব্লিউএচ বলছে যে স্বাভাবিকভাবে অন্যান্য যে প্রসব কার্যবলী আছে সেগুলো তারা পেতে পারেন বা করবেন এক্ষেত্রে যারা ডাক্তার আছেন সে তাদের জন্য আলাদা নির্দেশনা আছে তারা সেগুলো মানবেন এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন কি না এটি খুব একটি বার্নিং কোশ্চেন ইম্পর্টেন্ট ইস্যু ডাব্লু বলেছে ইয়েস কোভিড নাইন্টিন এ উইম্যান উইথ কোভিড নাইন্টিন পজিটিভ শুড বি সাপোজ সাপোর্ট সাপোর্টেড টু ব্রেস্ট ফিল সেফলি অর্থাৎ তারা সেফলি তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন এবং এক্ষেত্রে তারা অবশ্যই বুকের দুধ খাওয়ানোর আগে মাস্ক পরে নেবেন সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন এবং বাচ্চাকে তারা কোলেও নিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই তবে যদি মায়ের অবস্থা গুরুতর খারাপ হয় সেক্ষেত্রে কি করবেন বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে কিনা না অ্যান্সার হলো ইয়েস খাওয়ানো যাবে আপনি অতিরিক্ত অসুস্থ হলেও বাকা বুকের দুধের মাধ্যমে কোভিড নাইন্টিন ছড়ায় না আবার বলছি বুকের দুধের মাধ্যমে কোভিড নাইন্টিন ছড়ায় না সুতরাং ভালোভাবে হাত পরিষ্কার করে নিয়ে বা অন্য যা সম্ভব তাকে সহযোগিতা নিয়ে যদি ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে বাচ্চাকে দিতে পারেন তাহলে সে বাচ্চাকে সেই বুকের দুধ খাওয়ানো যাবে আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস জানব যে আসলে কমন কোল্ড বা সাধারণ সর্দি কাশি এবং কোভিড নাইন্টিনের উপসর্গের পার্থক্য কী এটি খুবই একটি বার্নিং কোশ্চেন এবং প্রয়োজনীয় বিষয় সেটি হলো এই সময় অনেকেরই সাধারণ সর্দি কাশি হতে পারে সেটি হলো কারোর যদি অল্প জ্বর কাশি গলা ব্যথা থাকে তাহলে সেটা উপসর্গ তার মানেই যে তার কোভিড হয়েছে এরকম নয় যদি কেবল এর সাথে অতিরিক্ত শ্বাসকষ্ট ঘন ঘন শ্বাস কাশির সাথে রক্ত জওয়া ডায়রিয়া বমির ভাব এমনকি নিস্তেজ হওয়া বা কোনো ধরনের অত্যন্ত ল্যাথার্জিক অবস্থা থাকে তাহলে বুঝতে হবে যে এটি কোভিডের সম্ভাবনা বেশি আদারওয়াইজ শুধুমাত্র গায়ে ব্যথা সর্দি কাশি গলা ব্যথা এগুলো সাধারণ হিসেবেই ধরে নিতে হবে আর যদি কারও আমরা প্রথমেই জেনেছি যা হার্টের রোগ এবং অ্যাজমা ইত্যাদি থেকে থাকে তাহলে তার ক্ষেত্রে একটু বেশি সতর্কতা নিতে হবে এক্ষেত্রে ডাব্লিউচ কী বলেছে যে যারা সাসপেক্টেড অথবা কনফার্ম কোভিড পেশেন্ট তার কি সবাই হাসপাতালে ভর্তি হবে অ্যান্সার হলো ক্লিয়ারলি নো সাসপেক্টেড পেশেন্ট এমনকি কোভিড নাইন্টিন পজিটিভ পেশেন্টও সবাই হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই যেটি আমরা এই লিঙ্ক থেকে দেখে নিচ্ছি আপনারা সেখানে ঢুকে দেখে নেবেন আরও সুন্দরভাবে সেখানে দেওয়া আছে সংক্ষেপে করে দিচ্ছি এখানে বলেছে যারা কোভিড নাইন্টিন পেশেন্ট পজিটিভ অথবা সাসপেক্টেড তারা হোম কেয়ারে থাকবেন এই ছোট অনেকগুলো পোস্টার বা ভিডিও আছে এখানে স্বাভাবিকভাবে কিভাবে বলা হয়েছে সেগুলো ডা বাংলাদেশের আইডিসিআর সুন্দর বাংলা একটি নীতিমালা তৈরি করেছেন সেটি আমেরিকা সিডিসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও থেকেই নেয়া সেখানে বলা হয়েছে যে হোমকেয়ার কীভাবে করবো তারা বলেছেন যে যারা সাসপেক্টেড বা পজিটিভ কেস তারা প্রতিদিন নিজের জ্বর মাপবেন নতুন কোনো উপসর্গ মানে শ্বাসকষ্ট যদি বেড়ে যায় শ্বাস ঘন ঘন শ্বাস শ্বাসের সাথে পড়া আকাশের সাথে এই বিষয়গুলো হয় তাহলে সেটা তাদেরকে অ্যালার্মিং সাইন সেগুলো মনে রাখতে হবে এবং এই যে বাংলাদেশ সরকারের হটলাইন ওয়ান সিক্স টু সিক্স থ্রি 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 এই হটলাইনে সবসময় যোগাযোগ রাখতে বলা হয়েছে এবং যদি তার অবস্থা অবনতি হয় অর্থাৎ তার কাশির সাথে রক্ত যাওয়া বা শ্বাসের অবনতি হয় তাহলে সেক্ষেত্রে তখন হাসপাতাল ভর্তির প্রয়োজন তাছাড়া হাসপাতালে ভর্তি জরুরি নয় এই প্রয়োজন যখন তার শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গগুলো বেড়ে যাবে সেক্ষেত্রে হাসপাতাল ভর্তির জন্য ব্যবস্থা নিতে হবে আপনার নিকটস্থ রেজিস্টার ডাক্তারে অথবা এই হটলাইনে যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা সরকার করেছে এখন আরেকটি ব্যাপার হলো সাসপেক্টেড কোভিড পেশেন্টের কিভাবে যত্ন নেব যদি ঘরেই যত্ন নেওয়া যায় তাহলে আমরা কিভাবে নিব সেটিও একটি ইম্পর্টেন্ট বিষয় এখানে তাদের অবশ্যই সেলফ আইসোলেশনে বা আলাদা একটি ঘরে যেতে হবে পরিবারের অন্যান্য সদস্যের সাথে তাদের মেলা মানে সঙ্গ নিরোধ করতে হবে অর্থাৎ কোয়ারেন্টাইন নিজের ঘরের মধ্যেই থাকতে হবে তাকে তার থালা বাটি খাবার আসবাব ইত্যাদি আলাদা করতে হবে এবং এক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট ইথাইল অ্যালকোহল দিয়ে আমরা তার ব্যবহৃত জিনিসপত্র যেমন থার্মোমিটার ইত্যাদি পরিষ্কার করা যেতে পারে সোডিয়াম হাইপোক্লোরাইড বা আমাদের ক্লোয়েড সলিউশন যেটা আমরা বলেছি ব্লিচিং এগুলো দিয়ে তার থালা বাটি ইত্যাদি প্রতিদিন পরিষ্কার করতে হবে যেটা বাংলাদেশ সরকার আইডিসিআর মিলে সুন্দর একটি গবেষণা সহযোগিতা নিয়ে তারা একটি বাংলা গাইডলাইন তৈরি করেছেন সেখানে একইভাবে বলা হয়েছে ঘরের মেঝে আসবাবপত্র টয়লেট ইত্যাদি দিনে একবার করে পরিষ্কার করতে হবে এক্ষেত্রে আমরা যে দ্রবণ ব্যবহার করব সেটি এক লিটার পানিতে দুই টেবিল চামচ আমরা ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারি অথবা ব্লিচিং পাউডার যারা পাবেন না তারা বলেছেন যে আমরা কী করবো তাদের ক্ষেত্রে লাইজল বা এই ধরনের সলিউশন দিয়ে তৈরি করা যেতে পারে এক্ষেত্রেও নিয়ম সহজ এক লিটার পানিতে দশ মিলি অর্থাৎ দুই চামচ যদি আমরা লাইজল বা এই ধরনের সলিউশন দিয়ে দিই তাহলে সেটা পরিষ্কার করলে যথেষ্ট রোগীর কাপড় চোপড় বিছানা তোয়ালি ইত্যাদি কী করবো ইত্যাদির ব্যাপারে পরামর্শ হলো আগে বলেছি আমি গুড়া সাবান বা কাপড় কাচা সাবান দিয়ে ধুয়ে ভালোভাবে রুদে শুকানি যথেষ্ট সেক্ষেত্রে ক্লোয়েড সলিউশন ব্যবহারের কোনো প্রয়োজন নেই মেজে পরিষ্কার করার ক্ষেত্রে আমরা ক্লোয়েড সলিউশন ব্যবহার কি কিনা সেক্ষেত্রে যদি সন্দেহ থাকে ক্লোয়ার সলিউশন ব্যবহার করা যেতে পারে আদারওয়াইজ আমরা সাধারণ পরিষ্কারের ডিটারজেন্ট দিয়েও পরিষ্কার করতে পারি তবে যদি আমাদের সন্দেহ হয় যে তার হাঁচি কাশি সেখানে ছড়িয়ে ছড়িয়ে আছে সেক্ষেত্রে ক্লোয়ার সলিউশন ব্যবহার করাটাই উত্তম যে লিঙ্কগুলো ব্যবহার করা হয়েছে এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে এবং এই ভিডিও তৈরির ক্ষেত্রে ডক্টর সাদিয়া ডক্টর হাবিব ইঞ্জিনিয়ার রাসেল এবং ইঞ্জিনিয়ার জনি আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে এটাই বলবো আমরা সবাই এই করোনা যুদ্ধের যোদ্ধা আপনার অংশ হলো ঘরে থাকা এই কাজটি সবচেয়ে কঠিন আপনি আপনার অংশটুকু পালন করুন যারা অত্যাবশ্যক সেবা এবং স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন সেই ফ্রন্টলাইনের যোদ্ধা ইতিমধ্যে অনেকে আক্রান্ত অনেকে শহীদ হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করবেন আপনারা ঘরে থাকবেন যতদূর সম্ভব এবং স্রষ্টার কাছে এই প্রার্থনাই করবেন যে আমরা যাতে অতি দ্রুত আম স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি সবাইকে ধন্যবাদ